এখন এই কটা বেলুনই ফোলানো হয়েছে, আরো হ্যাপি বার্থডে ব্যানারটা ফোলাচ্ছে। বাবু আজকে কার বার্থডে বেটা? বাবুর বার্থডে। আচ্ছা লাগ রহা হ্যায় আপকো মূর্তি খোয়া? তো আমরা এখানে একটা মন্দিরে এসেছি, বজরংবলী মন্দির। চলো বাবু হম আন্দাজ চলতে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস ফাদাওয়াতি আছো। আজকে তো আমি খুব ভালো আছি। সকাল সকাল চান করে নিয়েছি, উঠে পড়েছি একদম, কারণ আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা ডে। এই আজকের দিনেই আমি প্রথম ফিল করেছি অ্যাকচুয়ালি মা জিনিসটা কি হয়, মা হলে কেমন লাগে। গেস করতে পেরেছো আজকে কি? ইয়েস, ঠিক গেস করেছো তোমরা। আজকে আমাদের একমাত্র মেয়ের, একমাত্র প্রিন্সেসের বার্থডে। দেখতে দেখতে ও 3 বছর হয়ে গেল, মানে ভাবতেই পারছি না। এই তো আমার এখনো পর্যন্ত মনে হয় আমি এই হসপিটাল গেলাম, ওকে আমি নিয়ে এলাম, এইটুকু পারা ছিল। বাচ্চারা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না? তো যাই হোক, একটু ইমোশনাল তো হয়ে পড়ছি। তো ওর প্রত্যেকবারে বার্থডেতে আমরা কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করি। প্রথম বছর বার্থডেতে আমরা বড় করে পার্টি থ্রো করেছিলাম, সেকেন্ড ইয়ারে বার্থডেতে আমরা ঋষিকেশ গেছিলাম, অ্যান্ড বার্থডের দিন আমরা নীলকণ্ঠ টেম্পল গেছিলাম, স্বয়ং মহাদেবের আশীর্বাদ ওকে ও পেয়েছে। আর এবারে বার্থডেতে ভেবেছিলাম এখানে একটা পার্টি থ্রো করা হবে, কারণ এখানে পার্টি থ্রো এখনো পর্যন্ত করা হয়নি, মানে ওর জন্য, ও হওয়ার পর থেকে। কিন্তু আমরা ভাবলাম যে সামনে একটা আমাদের প্রোগ্রাম আছে, সেখানেও আমাদেরকে পার্টি দিতে হবে লোকজনকে। বছরে দুটো একটা হিউজ অ্যামাউন্ট খরচা করাটা একটু চাপের আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে। তাই ভাবলাম বার্থডেটা আমরা আমাদের মতো করে সেলিব্রেট করি, আর অবশ্যই এবারেও কিছু না কিছু আমরা স্পেশাল করবই, কারণ ওর প্রত্যেক বছর বার্থডেগুলো না আমরা মেমোরি করে রাখতে চাই। আর এবারে তো আমি ইউটিউব করছি, আর ইউটিউবে এই মেমোরিগুলো তো থাকবে, ও বড় হয়ে দেখবে, ওর নিজের ভালো লাগবে যে হ্যাঁ বাবা মা আমার বার্থডে তে কিছু না কিছু এফোর্ট দিয়েছে। আমি এখানে ক্ষীর চাপিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের বার্থডেতে না চালের পায়েস করতে নেই, নর্মাল ক্ষীর করে, আমি এখানে তো ক্ষীরটা চাপিয়ে দিয়েছি। ও ওঠার আগে আরও অনেক কিছু কাজ আছে যেগুলো ফটাফট সেরে ফেলতে হবে। তো ব্যাক টু ব্যাক অনেক কিছুই করবো আজকে, আর সবটাই তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমার ক্ষীর বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে বেলুনটাও ফোলাচ্ছি। মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ও ওঠার আগে মানে সব কিছু করতে হবে। আর ওকে আজকে ওঠাবো না, বাইরে বিশাল ফগ, ঠান্ডাও আছে। তো যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, আজকে কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, স্কুল যেতে হবে, ঠিক সময় উঠিয়ে রেডি করে দেবো। সো এই দেখো, অল্প করেই বানিয়েছি ওর জন্য। তো ক্ষীর আমার রেডি। এখন এই কটা বেলুনই ফোলানো হয়েছে, আরও হ্যাপি বার্থডে ব্যানারটা ফোলাচ্ছে। টায়ার্ড হয়ে গেছে। আমারই ভুল হয়েছে, বেলুন ফোলানো পাম্পটা যদি নিয়ে আসতাম তাহলে তাড়াতাড়ি সুবিধা হতো। আমাদের এই ছোটখাটো ডেকোরেশন আমরা করে নিয়েছি।
বাবু উঠে গেছে রে। বাবু আরে বাবা বাবা রে, তোর কেন হ্যাপি বার্থডে। চলো আমাদের মেয়ে উঠে গেছে, গুড মর্নিং, গুড মর্নিং বাবু, গুড মর্নিং করে দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. লাইট তো জ্বালো, ওতে বড় ওতে বড়, তোমার গিফট আছে অনেক। ইয়ে বাবু, আজকে কার বার্থডে বেটা? বাবুর বার্থডে। আর এগুলো কি? এগুলো বাবু, এগুলো কি? আর এগুলো গিফট, বাবুর গিফট। বাবু খুলে দেখবে, বাবু কি আছে দেখবে খুলে। হ্যাপি বার্থডে টু ইউ, বেস 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 বেস, হ্যাপি বার্থডে টু ইউ। সপি সপি হয়ে গেল গো, ঘর সপি সপি হয়ে গেল। क्या कर रहे हो बर्थडे गर्ल, क्या कर रहे हो? अच्छा लग रहा है आपको? मूड ठीक हुआ? अब आप फिर से करो, फिर से करो। আমরা রেডি হয়ে গেছি, এর মাঝখানে অনেক যুদ্ধ চললো। মেয়েকে রেডি করে দিয়েছি, এখন যাচ্ছি মেয়ে স্কুলে, কেকটা পিক করব। কেক আমাদের এখানে সোসাইটিতেই একজন বানায়, তাকেই বানাতে দিয়েছিলাম, ওখানে কেকটা পিক করব। আর রিটার্ন গিফটগুলো সব গাড়িতে আছে, তো চলো এবার বেরিয়ে পড়ি। স্কুল থেকে ফোন এসেছিলো যে 12টার আগে যেতে। এই দেখো আমাদের প্রিন্সেস বার্থডে গার্ল, কার বার্থডে আজকে বলো, কার বার্থডে? চলো স্কুল, চলো স্কুল, চলো। স্কুলে এসে গেছি, তাই না বাবু? সকাল থেকে যা গেল, এখন এই সোসাইটির ভেতরেই একটা ক্যাফে আছে, একটু কফি খাবো, কফি খেয়ে যাবো আছে মন্দিরে। মন্দিরে প্রণাম তো অবশ্যই করা দরকার, ভগবানের আশীর্বাদ তো নিতেই হবে। তারপরে বাড়িতে ওকে আমরা আশীর্বাদ করবো, ক্ষীর খাওয়াবো। এই আমরা এখানে কফি খাচ্ছি আর মেয়ে ওখানে বসে বসে রাইম দেখছে। না শোনো একটা কথা বলি, যা ওর বিয়ে হচ্ছে 28 তারিখে। আচ্ছা বিয়ে 28 তারিখে, ওকে। আমি চাই এবারে আরো বিয়ে থাকলে বলে দে, আমরা একসঙ্গে 10টা বিয়ে অ্যাটেন্ড করব। আমি বলে
ছেড়ে দিলে আমি যেতে পারবো না, ওর বর্তমানে নয়, আসানসোল পেরিয়ে। আমি চলে যাবো, আমি চলে যাবো, বাবার সাথে চলে যাবে তুমি? আমি খাবার জন্য যা খুশি করতে পারি। মানে মানে গে যদি সোনালির ছেলের বিয়েতে যাই, মানে রিসেপশনে, একটা আপুদার ভাই দুটো আর দুর্গা তিনটে, আর তোমার তো চারটে, সুভাশিসের বিয়ে, সুভাশিসের ভাইয়ের বিয়ে, সুভাশিসের ভাইয়ের বিয়ে, সুভাশিসের বিয়ে বল, সুভাশিসের ভাইয়ের বিয়ে, মরে যাবো, মরে খেয়ে খেয়ে মরে যাবো। তো আমরা এখানে একটা মন্দিরে এসেছি, বজরংবলী মন্দির। বাবু জয় বজরংবলী করে দাও, বলো জয় বজরংবলী। কি জয়? বড় হনুমানের মূর্তি থেকে ভয় পেয়ে গেছে। বেশ বড় পাড়া মূর্তি। এখন বাচ্চা 1:20, অনেক লেট হয়ে গেছে, এই মাত্র বাড়ি এলাম, মানে এই মাত্র মানে একটু আগে বাড়ি এলাম। আমাদের সন্ধ্যাবেলা অন্যরকম প্ল্যান আছে, তাই এবেলাও আমরা খাবারটা অর্ডার করেই খেয়ে নেবো। আর ওর জন্য ওর যা পছন্দ সেগুলোই একমাত্র সাজিয়ে ওকে ক্ষীর খাওয়াবো। তো এখানে সমা সব প্রিপেয়ার করছে, আমরা একটু ডিফারেন্ট টাইপের আশীর্বাদ করব। হ্যাঁ, মানে নর্মালি কি হয়, 5 রকম ভাজা ভাত তরকারি এগুলো দেওয়া হয়। আমরা ভাবলাম যে এগুলো করব না, এমনি তো আমাদের সন্ধ্যেবেলায় প্ল্যান আছে অন্য কিছু, বাড়িতে আমরা থাকবো না, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া তো নষ্ট হবে, আমরা দুপুরবেলা অর্ডার করে খেয়ে নেবো। ওর জন্য আমি ডাল ভাত এখানে চাপিয়ে দিয়েছি খিচুড়ি টাইপের, সেটাও হচ্ছে। আমি ফ্রেশ ফ্রেশ টু রেস্টুরেন্ট থেকে আমি পাবদা মাছ অর্ডার করেছি, সেটা ফ্রাই করবো, কারণ ও মাছ খেতে ভালোবাসে, আর ও যে যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো সাজাবো আমরা। তো এখানে সব যোগাযান্তি এখন চলছে, আর এটাকে ধুয়ে ফেলি। হ্যাঁ, ভালো করে ধুয়ে ফেলি। তো এই হচ্ছে পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ আমি নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন ছোট একটা পাবদা মাছ, ভালোই সাইজ আছে। ও, এটা হচ্ছে আমার প্রিন্সেসের জন্য একটা ছোট্ট আয়োজন, ও যা যা খেতে ভালোবাসে এখানে সব আছে। এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে ক্ষীর আছে, এখানে চিপস, পাস্তা, কুকিজ, মাখানা, বাকি সব খাবে কিন্তু পায়েস খাবে না। অনেক কষ্ট করে পায়েস কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তখন ভিডিওটা তো আমি অনই করতে ভুলে গেছি, তাও ভুলিয়ে ভালিয়ে একটু পায়েসটা মুখে দিলাম। বলা হলো যে ফটো তোলা হবে, ফটো তোলা হবে বলে ও খেলো, নাহলে এখন বুঝে গেছে যে ফটো, বাও ফটো। আবার আমরা রেডি হয়ে গেছি, লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখন বাজছে 4:45। এবার আমরা বেরোবো, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজে, তাজ চণ্ডীগড়, ওখানে আজকে 3টা থাকবো। আজকে রাতে ওর একটু বার্থডে সেলিব্রেট করবো, কেক ফেক কাটবো, সব ওরাই অ্যারেঞ্জ করবে। আমরা সব প্যাকিং করে নিয়েছি, এবারে চলো বেরোনো যাক। তো এখানে মেয়ে রেডি হয়ে গেছে, টয়লেটের কি হলো গো? শুগুলো ভরে নিয়েছ? ঠিক আছে, টায়ার্ড হয়ে গেছো? এই আমার ট্রাইপডটা নিয়েছো? ওকে চলো বেটা নিচে চলো, আপনার ব্যাগ ঠিক আছে। হ্যাঁ, আই আই। আমরা পৌঁছে গেছি তাজ চণ্ডীগড়ে, তাজ চণ্ডীগড়।
আর এখানে জাগুয়ারের শোরুম আছে। চলো বাবু হাম আন্দাজ চলতে, হাম আন্দাজ চলতে, চলো। এটা ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যাপেল টি বললো না, অ্যাপেল টি গরম গরম, আলাদা রকমই খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি, অ্যাপেল জুস শুনেছি, অ্যাপেল টি কোনো দিন শুনিনি। অ্যাপেল টি, অ্যাপেল টি বেটা, ইয়ে অ্যাপেল টি হ্যায়, হামনে কবি নিয়ে শোনা তো আপকা শুনো। I'm coming from Mohali only. Okay, দেখো কেমন লাগছে বলো তোমার এখানে? আমাকে সুন্দর লাগছে। না এখানে হোটেল কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে বলো? ভালো, খুব ওয়াও ভালো না, বাট গুড, বেটার দ্যান ফোর স্টার। বার্থডে প্রথম পর্ব আজকে আমি এই অবধি রাখছি, এরপর থেকে আবার ভিডিওটা আমি শুরু করব। তাজেতে আমি কি আমরা কি কি করলাম, কিভাবে বার্থডে সেলিব্রেট করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটা যাবে সেকেন্ড পার্টে। তো চলো আপাতত বাই, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। Thank you.